নমস্কার, গুড মর্নিং। তিতাস্মিতা এবং সোমদত্তার ডেই লাইফ চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি তিতাস্মিতা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো রবিবার, আজ আর একটা নতুন দিন, আর আজকে একটা নতুন দিনেই তোমাদেরকে সাথে নিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে একদম সকালবেলা রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। রবিবার ছুটির দিন ঠিক কথাই, কিন্তু আমাদের গৃহবধূদের রবিবার ছুটির দিন নয়, রবিবার হচ্ছে কাজের দিন। আর হচ্ছে রান্নাঘর থেকে ছুটি নেই বললেই চলে, মানে রান্নাঘরে এই দিনটা আমাদের সবথেকে বেশি সময় কাটাতে হয়। তো যাই হোক, সকালবেলা সবারই জন্য চা করেছিলাম, তো চাটা করে নিলাম, তারপরে মেয়ের জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো সবার সাথে সাথে মেয়ের দিকটাও আমাকে চিন্তা করতে হয়, পরিবারের সংসারে সবার সাথে সাথে পরিবারের অন্যান্য মানুষদের সাথে সাথে আমাকে মেয়েকে বরাবরই জল ফুটিয়ে খাওয়াতে হয়। যখনই ওর জল ফুটিয়ে না খাইয়ে ওকে ঠান্ডা জল খাওয়াতে শুরু করি, তখনই দেখি ওর পেটের প্রবলেম শুরু হয়ে যায়, যে কারণে আমাকে বাধ্য হয়ে ওকে জল ফুটানো জল খাওয়াতে হয়। মেয়ের জল ফুটিয়ে নেওয়ার পর বেসিনে চায়ের বাসন হয়ে গেছিলো অনেকগুলো, তো ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিই। আমি এইভাবেই করতে থাকি রান্নার সাথে সাথে, কাজের ফাঁকে ফাঁকে বাসন সব ধুয়ে নিতে থাকি, নালে কিন্তু বাসন অনেক হয়ে যাবে। আর যেহেতু আমাদের বাড়িতে অনেকজন মানুষই থাকে, তো সেই জন্য বাসনের পরিমাণটাও অনেকটাই হয়। তো সেই কারণে আমি চেষ্টা করি যে কাজের সাথে সাথে বাসনগুলো ধুয়ে নিতে। আর আজকে তো রান্না করব লাউয়ের তরকারি, তো সেই জন্য লাউটা ভালো করে ধুয়ে নিলাম, কেটে ধুয়ে নিলাম। আর বানাবো মাংস, তো ওগুলো রেডি করে এখানটা একদম ঝাড় দিয়ে নিলাম। ফ্রিজের মধ্যে একটা বাঁধাকপি রাখা ছিল, তো সেই বাঁধাকপিটা ফ্রিজ থেকে বার করে আমার সোনা মা পুরো এখানে মানে এই আমাদের এই বারান্দার মধ্যে ছড়িয়ে দিয়েছে, তো যে কারণে পুরো একদম পুরো নোংরা হয়ে গেছিলো। তো আমার নিজেরই দেখে খারাপ লাগছিলো, তো আমি ভাবলাম যে না, আগে ভাতটা অবশ্য বসিয়ে দিয়ে এসেছিলাম যে ভাতটা একটু ফুটুক, তৎক্ষণ আমি এখানটা ঝাড় দিয়ে নিই। আমি এরকমই কাজ করতে থাকি, মানে একটা কাজের সাথে সাথে আর একটা কাজ করে নিতে থাকি, তাহলে কি হয় কাজটা একটু আসান হয়ে যায়, নাহলে কিন্তু কাজ শেষ করতে অনেকটা সময় চলে যায়। আর সকালে অনেক সকাল সকাল উঠি, তো একটু দুপুর হয়ে গেলে মনে হয় একটু বসে রেস্ট নিই, তখন আর কাজ করতে ভালো লাগে না। তো যে কারণে আমি চেষ্টা করি সকালের মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলতে। আর আমার এখানে সোনা মা এতটাই নোংরা করেছিল যে আমার নিজেরই খারাপ লাগছিল, যে বাড়িতে যদি কেউ আসে সে ভাববে এরা বোধহয় কোনোদিন ঘরদোর পরিষ্কার করে না, আর ঘরে ঝাঁট ফাটও দেয় না, মোছা টোছাও দেয় না। তো যে কারণে আমি আগে ওখানটা পরিষ্কার করে নিলাম, তারপরে এসেছিলাম রান্না করতে। রান্নাটা আমি বন্ধ করে রেখে আগে ঝাঁটটা দিয়ে আসলাম। আর ইতিমধ্যে আমার স্নান টান পুজো টুজো সব কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। এখন ঘড়িতে কটা বাজবে? এখন ঘড়িতে বাজবে সকাল 8টা, এর মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি মেয়েকে খাইয়েও দিয়েছিলাম, আজকে মেয়েকে আর ওটস খাওয়াইনি, সেদিকেও খাইয়ে দিয়েছিলাম, কর্নফ্লেক্সও খাওয়াইনি, কারণ প্রতিদিন একই খাবার খেতে বাচ্চাদেরও ভালো লাগে না, বাচ্চাদেরও টেস্টের ব্যাপার আছে। আমি অবশ্য ওকে বেশিরভাগ দিন ওটসটাই খাওয়াই, খুব কম দিনই ওকে অন্যরকম কোনো খাবার দাবার খাওয়াই। আর আমাদের মুড়ির জন্য বানিয়েছিলাম কলাই মানে গোটা মুসুরির ডাল আর আলু সেদ্ধ, তো সেটাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আমি জানি না তোমরা চেনো কি না, অনেকেই মুড়ি খেতে পছন্দ করো না, কিন্তু সত্যি বলতে কি আমরা মুড়ি খেতে ভীষণ পছন্দ করি, মানে মুড়ি খেতে পারলে আমার কিছু লাগে না। ভাত তো আমি অত পছন্দ করি না যতটা আমার মুড়ি খেতে ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো একদম চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি বানাবো বলে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নিলাম, দিয়ে ভাজা করে একটা বাটিতে তুলে রাখলাম। আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা খেতে খুবই ভালো হয়। তো যাই হোক, আর আমাদের বাড়ির সবাই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি খেতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে বাবা তো ভীষণ পছন্দ করে লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, মানে বাবার প্রিয় খাবারটাই হচ্ছে লাউ, মানে লাউয়ের তরকারি হলে বাবার আর কিছু লাগে না। অবশ্য আমারও এতটা ভালো লাগে না লাউয়ের তরকারি, কিন্তু আমি খাই। আর প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তবেই আমি লাউ বানাই, কারণ লাউ কড়াইতে দিয়ে করলেও সিদ্ধ হয়ে যাবে, কারণ আমাদের এখানে একদম পুরো টাটকা কচি লাউ পাওয়া যায়, বাবা যেটা বাজার থেকে
মানে প্রতিদিনের টাটকা নিয়ে আসি। তো বেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়বে না, কড়াতে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কিছু করার অপশন থাকে না, কারণ বাবা কড়াইতে দিলে যদি একটুখানি কচকচ করে সেখানে তার সবথেকে প্রিয় খাবারটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবং তার স্বাদটা মানে তার কাছে অতটা সুন্দর লাগবে না। তো যে কারণে আমি তার স্বাদ অনুযায়ী এবং তার টেস্ট অনুযায়ী মানে তরকারিটা বানিয়েছিলাম, ওই জন্য প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম আর লাউটা একটু ঘাঁটা ঘাঁটাই হয়ে গেছিলো। আর বাবা এরকম ঘাঁটা ঘাঁটা খাবার খেতেই পছন্দ করে, যত ঘাঁটা ঘণ্ট এই টাইপের খাবার দাবারগুলো আমাদের বাড়িতে মানে সবাই পছন্দ করে, শুধু আমার শ্বশুরমশাই নয় টুঙ্কু বুড়ির বাবাও খেতে পছন্দ করে, একটু যদি মুখে পড়ে সেক্ষেত্রে তাদের আর ভালো লাগে না। তো যে কারণে আমি ওইভাবেই বানিয়েছিলাম। তো তারপরে এরপর রায় তরকারি তো আমার রেডি হয়ে গেল, এরপর আর বাকি ছিল চাটনি আর হচ্ছে মাংস। রবিবার মানেই আমাদের বাড়িতে মাংস হয়। মাংস একসময় আমার ভীষণ প্রিয় ছিল, আমি মাংস খেতে একসময় ভীষণ পছন্দ করতাম, এখন কিন্তু আর অতটা ভালো লাগে না। আর মাংস খেতে সবথেকে এখন ভালোবাসি সেটা হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ে মাংস খেতে ভীষণ পছন্দ করে, মাংসর নাম শুনলে তার আনন্দের শেষ নেই। তো আমি তাকে কালকে বলছি মোনা ভাত খাবে চলো, মাংস দিয়ে বলছে মাংস খাবো না চিকেন খাবো। আমার সেই মানে রচনা ব্যানার্জির সেই ভিডিওটার কথা মনে পড়ে যাচ্ছিলো। আসলে বাচ্চারা এরকমই হয়, যেটা শুনে সেটাতেই ওদের মাথার মধ্যে ঢুকে যায়, তো মাংস খাবে না ওনাকে চিকেন খাবে। তো যাই হোক, এই হাসির কথাটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে দেখো মাংসটা বসিয়ে দিয়েছিলাম, মাংসটা আমি একদম সিম্পলভাবেই করেছিলাম, যেমন সবাই বেসিক যেভাবে করে সেভাবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়েছিলাম, আর আমি যেভাবে মাংস করি সেটা হচ্ছে, তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমি আগে থেকেই একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়, আর আমি তো বেরেস্তা বানাবো না, যে পেঁয়াজটা একদম ক্রিস্পি হতে হবে। তো যে কারণে আমি এমনি পেঁয়াজটাকে নুন লাগিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গুলে যায় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যেই কারণে পেঁয়াজটা নুন দেখানোর জন্য তাড়াতাড়ি হয়েও গেছিলো, পেঁয়াজটা তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাওয়ার পর পেঁয়াজের মধ্যে মাংসগুলো দিয়ে মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর আজকে আমার মাংস ম্যারিনেট করার মতো সময় ছিল না, নাহলে মাংসকে একটুখানি তেল নুন দই এগুলো মাখিয়ে রাখলে, গোলমরিচ এগুলো মাখিয়ে রাখলে মাংসের টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায়। নুন মাখিয়ে রাখলে তাহলে মাংসের ভেতরে কিন্তু নুনটা ঢুকে যায় আর মাংসের জলটাও বেরিয়ে যায়, যার তার ফলে মাংসের কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। কিন্তু আজকে আমার হাতে একেবারেই সময় ছিল না, আমি একদম ডাইরেক্ট মাংসটা ধুয়ে কিছুক্ষণ রেখেই বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে দেখো মাংসটাকে যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, এবং মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিয়েছিলাম। আর আমাদের এখানকার মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে আলু যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণের মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাবে। এগুলো কিন্তু চন্দ্রমুখী আলু, তাও আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, নাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না, মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো যে কারণে আমি আলু এবং মাংস দুটোই প্রায় একই সাথে সাথে, মাংসটা অবশ্যই একটুখানি ভাজা হয়েছে কষানো হয়েছে এগুলো হয়েছিল, তারপরে আমি আলুটা অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করার পর আমি জল দিয়ে দিলাম, কিছুক্ষণ পর কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলোকে তুলে নিলাম, কারণ এগুলো মুখে পড়লে ভালো লাগে না, আর যা ফ্লেভার বেরোনো সে তো বেরিয়েই গেছে। তো যে কারণে আমি ওটা করেছিলাম। তারপরে নিজের ঘরে এসে বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম, যেটা আমি প্রতিদিনই করি। তো একেবারে তারপরে ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যার পর থেকে। আজকে আর আমি আমার ঘরের যে কাজকর্ম করি সেগুলো নিয়ে আর ভিডিও করিনি, কারণ সেগুলো ভিডিও আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম, আর আমার যেহেতু হাজব্যান্ড ছিল আমাকে অনেকটা হেল্প করেছিল, তো ও অনেকটা কাজ করে দিয়েছিল, তো যে কারণে আমি আজকে আর ভিডিও করিনি, ওইগুলোর ভিডিও করিনি, অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। আর ভালো লাগছিল না, একটা দিন তো পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা করছিল। তো সন্ধ্যে থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম, সন্ধ্যেবেলায় আবার চলে এসেছিলাম রাতের খাবার বানাতে। আর আমরা প্রতিদিনই তো আমাদের দুবেলায় রান্না হয়, সকালেও হয় আবার সন্ধ্যার সময়ও হয়, এবেলার খাবার কেউ ওবেলা খেতে পছন্দ করে না, একমাত্র স্পেশাল স্পেশাল কোনো খাবার ছাড়া। মাংস টাংস থাকলে তো একেবারেই কেউ খাবে না, শুধুমাত্র পোস্ত এই জাতীয় খাবারগুলো আমাদের বাড়িতে সবাই এতটাই
পছন্দ করে যে ওগুলো থাকলে যেহেতু ওগুলো একটু হালকা পাতলা হয় তো সেগুলো খাই, কিন্তু মাংস আজকে করলাম তো সন্ধ্যার জন্য রেখে দেব, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা চলবে না, কারণ সেই মাংস কেউ খাবে না। আর আমি তো খাই না সত্যি বলতে কি, আর মাংস খেলেই আমার শরীরে যেন মনে হয় একটা আলাদাই কষ্ট, তো যে কারণে মাংস আমি অতটা মানে খাই না, এক পিস থেকে দু পিসের বেশি মাংস আমি খাই না। আর একসময় আমি মাংস খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম, মায়ের কাছে কত বকুনি খেতাম, মা যখন রান্না করতো তখন মোটামুটি মা কষানো থেকেই শুরু করতাম, মা আমাকে দাও, মা আমাকে দাও, মা আমাকে দাও, মানে যখন কাঁচা মাংস থাকতো তখন থেকেই বলতে শুরু করতাম মা আমাকে দাও আমি মাংস খাবো। কিন্তু এখন আমি আর আমার মানে তো ভালো লাগে না, আর ইচ্ছাই করে না মাংস খেতে রান্না টান্না করার পর সত্যি বলতে কি, তো যে কারণে আর অত মাংসের প্রতি নেশাটা একেবারেই চলে গেছে। তো রাত্রেবেলা আমাদের বাড়িতে প্রতিদিনই হয় রুটি আর হচ্ছে তরকারি, যেটা সবার বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনই রাতের দিকে আমাদের বাড়িতে টাটকা টাটকা গরম গরম খাবার বানাতে হয়, নাহলে কিন্তু কেউ খাবে না। আর আমাদের বাড়িতে রাতের দিকে আমরা সবাই রুটি খাই, কারণ আমার সুগার, মায়ের সুগার, আর আমাদের বাড়িতে সবারই টেন্ডেন্সি মোটা হওয়ার। শুধু আমার বাড়ির দিকেও তাই আর শ্বশুরবাড়ির দিকেও তাই, তো যে কারণে রুটি আমরা সবাই খাই। তো রান্নার শেষে যে কাজগুলো আমরা প্রত্যেকটা মেয়েই করে থাকি সেই কাজটাই আমি করছিলাম। গ্যাস ওভেনটা ভালো করে গ্যাস ওভেনের নিচের কেবিনটা একটু মুছে নিলাম। আর আমার এটা অভ্যাস, মানে রান্না করতে করতে কিছুটা রান্না করার পর আমি যা যা বাসনপত্র থাকে আর যা মোটামুটি গ্যাস ওভেনের জায়গাটা কেবিনটা একটু মুছে নিই, তাহলে একেবারে যখন শেষে মুছে যায় তখন আর অতটা চাপ হয় না, আর বাসনগুলো অনেকটা প্রেশার পড়ে না, বাসনের অনেক বাসন হয়ে যায় না। তারপরে লাউ ছোলার ডালটা বসিয়ে দিয়েছিলাম, ছোলার ডাল দিয়ে রুটি খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। ডাল রুটি হলে আমার হাজবেন্ডের আর কিচ্ছু চায় না, ওর কাছে সব থেকে ফেভারিট হচ্ছে ডাল আর রুটি। তো যাই হোক, ডালটা একটু মিষ্টি মিষ্টি দিলে ডালটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে ছোলার ডালে যার যত সুগারই থাকুক না কেন, একটু মিষ্টি না দিলে কেউ খাবে না, তো যে কারণে আমাকে একটুখানি গুড় হলেও দিতে হয়। তো যাই হোক, তারপরে দেখো ছোলার ডালটা আমি যেভাবে বসিয়েছিলাম তো সেটা হচ্ছে একটুখানি কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে, শুধুমাত্র আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে নাড়িয়ে নেওয়ার পর ডালটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি রাতে মেয়ের জন্য সবজি কেটে নিচ্ছিলাম, মেয়েকে রাতে খিচুড়ি বানিয়ে দেব, তো যে কারণে রাতে মেয়ের জন্য সবজি বানিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে গাজর আর হচ্ছে আলু চাল দিয়ে মানে খিচুড়ি। তবে আজকে দিনে আমার কিছুটা ভাত বেড়ে গেছিলো, তো আমি ভাবলাম সেই ভাতটা নষ্ট করবো না, সেই ভাতটা আমি মেয়ের জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, যেহেতু সকালেরই ভাত ছিল। আর ডালটা আমার রেডি হয়ে গেল, গল্প করতে করতে ডালের মধ্যে একদম শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আসলে খাবারের টেস্ট হয় সব রকম মশলা মিষ্টি সব কিছু দেওয়ার পর, মানে সব কিছু ব্যালেন্স করার পর, কোনো জিনিসটা বেশি দিয়ে দিলেই যে সেই খাবারটা বেশি টেস্টি হবে সেটা কিন্তু নয়, অনেকটা তেল দিয়ে দিলাম তারই খাবারটা সুন্দর হয়ে যাবে সেটা নয়। একেবারে আমি আমার রাতের খাবারটাও নিয়ে নিলাম, তো সন্ধ্যার সময় খুব খিদে লেগেছিলো তো একটু মুড়ি খেয়েছিলাম, তো রাতে ভাবলাম আর রুটি খাবো না, শুধু একটু ডাল খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে। তো একটু বাটিতের মধ্যে ডাল নিয়ে নিলাম আর এখানে মেয়ের ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো রান্নাঘরে মোটামুটি কাজ আমার কমপ্লিট। এরপর আমি মানে রান্নাঘর থেকে ছুটি আজকের মতো, তো আজকের মতো বললে অবশ্য ভুল হবে, কারণ আমাকে আবার রাতে মেয়ের খাবার বাড়তে হবে, সবাইকে খেতে যেতে দিতে হবে, যে কাজগুলো সবারই থাকে। তো উপরের ঘরে চলে এসেছিলাম গল্পের বই পড়বো বলে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে।